আবার উঠেছে উঠেছে এই গরু তারা রয়েছে গরু তারা করেছে বন্ধ করে ভিডিও Hey guys, so friends, so bonjour, so guys, it's me, Pritam. Hey guys, it's me, Pritam daS. আর আপনারা চলে এসেছেন আবার আমার ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা অনেক দিন পর ছুটি পেলাম। বন্ধুরা প্লিজ সরি, আমি কদিন ধরে ব্লগ ছাড়তে পারছিলাম না। কলেজে অনেক কাজ ছিল, কলেজে যাওয়া ছিল, অনেক কাজ ছিল, সো তার জন্য ছাড়তে পারিনি। সো আজকে আমরা একটু সাইকেল ব্লগ করবো। আমরা সাইকেল নিয়ে এখান দিয়ে বেরাবো, দেখি কোথায় যাওয়া যায়। এমনি আজকে ওয়েদারটা হেভি সুন্দর, পেছনে আজকে একটু হালকা হালকা রোদ দিয়েছে, বাট ওয়েদারটা হেভি সুন্দর। সো যাওয়া যাক। আর আমাদের সাথে যারা যারা যাবে তাদের আমরা রাস্তা দিয়ে পিক করব। আর বন্ধুরা আমি আবারও সরি বলছি, কারণ আমি এই কদিন ধরে ব্লগ একটুও ছাড়তে পারিনি। প্লিজ সরি, আমি ছাড়তে পারিনি কারণ অনেক প্রবলেম ছিল, কলেজ ছিল, অনেক কিছু ছিল। আজকে জাস্ট ছুটি পেলাম মহরম উপলক্ষে। আর আমার সব মুসলিম বন্ধুদের হ্যাপি মহরম, সবার দিনটা ভালো কাটুক। সো যাওয়া যাক। আমি এখন সাইকেল চালাচ্ছি। সো এখন ফার্স্ট টাইম আমরা পিক করবো অনেকে, তো অনেক কাছে যাওয়া যাক। সো বন্ধুরা আমরা এখন অনেকে পিক করব, কিন্তু অনি যেখানে এসেছিল সেখানে পিক করার মতো, ভিডিও তোলার মতো জায়গা ছিল না। সো এখন অনি দেখা যাবে, অনি এখন এসছে, সেও কি করছে আপনারা একটু দেখেন। সো ভাই তোমার কেমন লাগছে বলো? অনেক দিন পর আমরা ব্লগে আসলাম, ভালো লাগছে। আজকে রোদ দৌড় আছে একটু, আজকে রানাঘাট থেকে একটু পাশেই পায়রাডাঙ্গা যাবো। পায়রাডাঙ্গাটি ঘুরবো, মানে ওখানকার মানে কি আছে না আছে দেখতে যাবো। ও জানি না, পিতামও জানে না। সো বন্ধুরা আমরা এখন যাবো। সো একটা সাইকেলই এনেছি, যাওয়ার কথা ছিল 3 জনের, কিন্তু মালটা লাইসেন্স বাবা এটা কোথাকার পাবলিক সাইকেল চালাতে লাইসেন্স লাগে, লাইসেন্স পাগল। কিন্তু আমরা এখন 2জনই যাবো, অনেক পেছনে বসবে, ও সাইকেল চালাতে পারে না প্রথমত, ওর জন্য পেছনে বসবে। পারি এই দাদু সাইকেল চালাতে পারে না, সবাই এখন স্কুটি বলে। তো বন্ধুরা এখান থেকে এখন যাওয়া যাক। সো রাস্তা তো অনেক লম্বা, সাইকেল চালাতে হবে, আর এ তো চালাবে না দাদা। আপনারা সো একটু লাইভ দেখেন। Looks like we've come to the end of the road. There's no point in running away now. I'd rather sleep until the storm is gone. She'd rather be shooting at me now. I know it will end up in anger. I don't think we grew up, we just became older. She's aiming her words. To fire, I don't think that bullets will bring back desire. বন্ধুরা আমরা এখনো সাইকেল চালিয়ে যাচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে ওয়েদারটা হেভি সুন্দর লাগছে, হালকা ছাওয়া আছে। অনিরও খুব ভালো লাগছে না ভাই? বল কিছু তো বল, ভালো লাগছে। ব্যস্ত ফোনে লীলা করছে না, ওর জন্য ব্যস্ত আছে। ব্যস্ত সাইকেল চালিয়ে গেছি, এখনো আসেনি মঞ্জিল, আসতে খুব সুন্দর লাগবে। আর বাইরের ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ। আপনারা আবার একটুখানি টাইম ল্যাপসটা শো করেন। Looks like we've come to the end of the road. There's no point in running away now. I'd rather sleep until the storm is gone. She'd rather be shooting at me now. I know it will end up in anger. I don't think we grew up, we just became older. She's aiming her words, ready to fire. I don't think that bullets will bring back this desire. To the end of the road, there's no point in running away now. I'd rather sleep until the storm is gone. She'd rather be shooting at me now. I know it will end up in anger. I don't think we grew up, we just became older. She's aiming her words, ready to fire. I don't think that bullets will bring back desire. বন্ধুরা একদম হাঁপিয়ে গেছি, মানে সাইকেল চালাতে চালাতে একদম হাঁপিয়ে গেছি। তাই একখানা জায়গায় এসে রেস্ট নিলাম। জায়গাটার নাম হচ্ছে উদয়পুর বিশ্রামাগার, পাবলিক বিশ্রামাগার। তো অনেকেও এখন জল খাচ্ছে, ওরও গরম লাগছে, মানে দুজনেই তো অনেকক্ষণ ধরে সাইকেল চালাচ্ছে, তো গরমে শেষ। তো এখানটা একটুখানি বসে একটুখানি রেস্ট নেবো, তো একটুখানি অনেক কিছু খাবার আনো, তো এনজয় দ্য টাইম ল্যাপস। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা আবার সাইকেল চালাবো, কারণ অনেক দেরি হয়ে গেছে। এখানটা অনেকক্ষণ রেস্ট নিয়ে নিলাম, সো আবার সাইকেল চালাবো। এখন যাওয়া যাক, অনিও পেছনে বসবে, আবার তো কাজ নেই কোনো, ও আবার পেছনে বসবে, যাওয়া যাক। ভালো অল্প একটু বাকি, যাওয়া যাক। আমরা সো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। গন্তব্যস্থলে এসছো তুমি? গন্তব্যস্থলে উচ্চারণ করতে পারে না, ননসেন্স। তো আপনারা এইদিকে দেখতেই পাচ্ছেন, আমাদের পেছনে আছে গঙ্গা। হেভি সুন্দর লাগছে ওয়েদারটা আজকে, হেভি সুন্দর ওয়েদার। ওয়েদারটা বলতে গেলে তুফার ওয়েদার আজকে। সো আমরা এখানে একটু নিচে নামবো আজকে। তো বন্ধুরা, আমরা এখন নিচে আছি, এখানটা হেভি সুন্দর লাগছে। আপনারা শুধু একবার দেখেন, জায়গাটা অপূর্ব লাগছে, অপূর্ব। যদি আপনাকে এরকম রোটেট করে দেখাই, জায়গাটা অপূর্ব লাগে। আমাদের এসে আজকে সত্যি ভালো হলো। এই এটা আমরা এখন এসে হচ্ছে মঙ্গলদ্বীপে। এখানে বিশেষত্বটা হচ্ছে, আপনারা বেশিরভাগই জানেন, যারা আসেন তারা তো জানেন, কিন্তু যারা আসেন না এখানে আমি বলে দিই, এখানটা বিশেষত্ব হচ্ছে এই সাইডটা হচ্ছে আমাদের চুনি নদী, আর এটা পেছনেটা হচ্ছে আমাদের গঙ্গা। দুটো মিলনস্থল হচ্ছে এখানটা। এখানটা অনেকে যারা আসেন না একবার আসবেন, জায়গাটা হেভি সুন্দর। আমাদের এখানে গঙ্গা চুনি দুটোই একসাথে মিলিত হয়েছে। আর ওই সাইডটা আমাদের আছে মুকুন্দপুর ঘাট, ওখানটা মানে স্নান টান করা হয়, ওখানে পুজো টুজো শিব ঠাকুরের মন্দির আছে। কিন্তু জায়গাটা অপূর্ব। আর সামনে আমাদের হচ্ছে মঙ্গলদ্বীপ। এখন মঙ্গলদ্বীপে আগে আমরা যখন ফার্স্ট এসেছিলাম, মঙ্গলদ্বীপে কিছু ছিল না, শুধু দ্বীপ ছিল একটা। এখন ওখানটা বাঁধিয়ে বাঁধিয়ে ভালো একটা পার্ক করা হয়েছে। নড়ছে, বোঝাই যাচ্ছে, আমার ভয় লাগছে। কি কি তুমি কি প্রমাণ করতে চাও এটাতে? হ্যাঁ, কি তোমার প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে না তো অনি ভাই, তোমার কেমন লাগছে ভাই? একটু বলো, ফিলিংসটা শেয়ার করো। ভালো লাগছে, ভাবছি এখন বৃষ্টি হবে, ছাতা কোথায় পাবো সেটাই কথা। এখন বৃষ্টি হবে, ওয়েদারটা হেভি লাগছে, কিন্তু ওয়েদারটা এখন জাস্ট আপনারা একবার সিনেম্যাটিক শটটা ফিল করেন। সো হেভি গো। সামনে অনির কটা বন্ধু আছে, আপনারা দেখতে চান, ওরা জল খাচ্ছে। অনির কটা বন্ধু আছে, একটু দেখা। হ্যালো, আমার বন্ধু অনির বন্ধুগুলো ওখানে জল খাচ্ছে। অনিকে ছেড়ে, অনির জল টেস্টটা শেষ হয়ে গেছে, ওখানটা দেখতেই পাচ্ছেন অনির বন্ধুরা। হ্যালো, সো আপনারা কিছু বলবেন? বন্ধুরা, আমরা আর কোনো জায়গা পাইনি। এখন আমরা এই যেখান থেকে নৌকাটা ওঠে সেখানটাই বসে আছি, কারণ নৌকা আসবে না মনে হচ্ছে, কারণ দুজনকে নিয়ে গেল এখন ওখানটা। কিন্তু বসে সত্যি কথা বলছি, অপূর্ব লাগছে ভাই, অপরি ভাই, সিরিয়াস বল, সত্যি ভালো লাগছে তো। আর সব থেকে ভালো হচ্ছে, আমি লাস্ট যে ব্লগটা ছেড়েছিলাম, সেই ব্লগে আপনারা বহুত সাপোর্ট করেছেন, লাইক উঠেছে, কমেন্ট। সব থেকে ভালো, আপনারা বলেছেন যে আমার কোথায় কোথায় মিস্টেক হয়েছে ব্লগে। অনেকেই কমেন্ট করেছেন যে ব্লগের সাউন্ড কোয়ালিটিটা খারাপ, কিন্তু আমি চাচ্ছি এই যে ভিডিওটা, এখন যে ভিডিওটা হচ্ছে, সেটা আমি সাউন্ড কোয়ালিটিটা ভালো করার চেষ্টা করব। সবাই জানে, কারণ আমি আগে আমার যে ক্যামেরাটা ছিল সেই ক্যামেরাটাতে আমি তুলতে পারিনি, ওর জন্য আমি ফোন দিয়ে তুলেছিলাম, ওর জন্য সাউন্ড কোয়ালিটি অনেক খারাপ এসেছিলো। কিন্তু আমি এটা চেষ্টা করছি খুব ভালো করে তুলতে। আর কি, আপনারা যদি একটু সাপোর্ট করেন, বড় একটা ক্যামেরাও হয়ে যাবে। জাস্ট প্লিজ সাপোর্ট করবেন, প্লিজ লাইক শেয়ার। আর আপনারা যারা আমার মুখটা প্রথমবার দেখছেন, এরকম মুখ দেখতে চান, ভালো লাগে ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার প্লিজ। আর তুমি তো কথা বলতে পারো না, কথা তো বলতেই পারো না, তুমি কথাই বলতে পারো না। সো আর কি আপনারা টাইম ল্যাপটা এনজয় করেন। বন্ধুরা টাইম ল্যাপের আগে এখানটা দেখাবো, মানে শুশু উঠছে আর নামছে, জানি না আপনারা দেখতে পারবেন নাকি, অনেক মাঝে মাঝে উঠছে, শুশুগুলো উঠছে, হেভি সুন্দর লাগছে। আপনারা দেখানোর চেষ্টা করবো, ওখানটা সামনে আছে কিন্তু ও উঠবে নাকি আর যায় না, তো একবার যদি দেখেন। তো বন্ধুরা ব্যাড লাক, সুযোগ আর উঠছে না, সব হচ্ছে এই কুত্তাটার জন্য। আবার উঠেছে, উঠেছে, আর উঠছে না বন্ধুরা, সরি কিন্তু বন্ধুরা ও উঠছে না। আর এখন ওয়েদারটা হেভি সুন্দর লাগছে, আপনারা যদি একবার দেখেন, বৃষ্টি পড়ছে, ওপরে বৃষ্টিও পড়ছে, কিন্তু ওয়েদারটা এক ঘর লাগছে। মানে এতদিন কলেজে থাকার পর এখানটা এসেছে, একটা শান্ত আলাদা একটা মনোরম আবহাওয়া, হেভি লাগছে বন্ধুরা। আপনারা যদি আসেন এখানটা, এটাই বলতে চাই, আপনারা আপনাদের ক্লান্ত ব্যস্ত দিনগুলো যদি একটুখানি মনোরমে ছোঁয়া দিতে চান, সো প্লিজ 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 একবার বাড়ির দেবে, একটুখানি বাড়ির দেবে, ভালো লাগে, মনটাও শান্তি লাগবে আর আপনার মাইন্ডটাও ফ্রেশ হবে। সো মাইন্ড ফ্রেশের জন্য একটু তো বেরোনো যায়। আর প্লিজ প্লিজ ব্লগটা লাইক, আর এরকম ব্লগ আমি আরও ছাড়তে চাই, তো আপনারা একটু যদি সাপোর্ট করেন তো আরও ভালো হবে। আর ইনি একটা ইউটিউব চ্যানেল খুলেছে, সেটার লিঙ্ক আমি আবারও এবার দেবো। ও সব থেকে ভালো হচ্ছে ভালো মানে ড্র করতে পারে, ও সামান্য সামনে একখানা ভিডিও ছেড়েছে, ড্র করেছে একটা হর হর মহাদেব। তো বোঝাই যাচ্ছে আজকালকার ছেলেমেলে সব মহাদেবের গাজা মাজা, ঠিক আছে, সো হর হর মহাদেব। তো এনজয়, আবারও বলছি এনজয় দ্য টাইম ল্যাপ। এবার সত্যি টাইম ল্যাপ দেবো, আর কোনো আড্ডা মারছি না, টাইম ল্যাপ। আপনারা যদি একটা ভালো জিনিস দেখতে চান, পেছনটা দেখবেন, পেছনটা এইখানটা পুরোটা গায়েব হয়ে গেছে, ওখানটা পুরোটা গায়েব হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওখানটা দেখেন, দেখতে পাচ্ছেন বৃষ্টি নামছে, জোর বৃষ্টি নামবে এবার, হ্যাঁ তুখর বৃষ্টি নামবে। আর গঙ্গার পাড়ে বৃষ্টি হচ্ছে অসাম, ব্রো অসাম। গঙ্গার পাড়ে বৃষ্টি যে একবার ফিল করছে সে জানে কতটা অসাম। কিন্তু বৃষ্টির দিকে ধেয়ে আসছে, আমরা ভাবছিলাম এখান থেকে একটা জায়গায় যাবো, কিন্তু ইতিমধ্যে হাওয়াও ছেড়ে দিয়েছে বন্ধুরা, ইতিমধ্যে হাওয়াও ছেড়ে দিয়েছে। সো কটা তাড়াতাড়ি ফটো তোলা যাক। সো অনেক সো বন্ধুরা এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, অনেক জানে ভাই, বিদ্যুৎ চমকাচ্ছে ভাই, বল একবার, ভয় লাগছে। চারিদিকে চারিদিকে গাছপালা নড়ছে, যা বৃষ্টি আসছে, খুব হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে, জোর বৃষ্টি নামবে। আমরা একটা জায়গা খুঁজছি, শুরু করে দিচ্ছি ভাই, সামনে এই জায়গাটা যেখানটা যাওয়া যাবে না, একটা জায়গা খুঁজছি আমরা যাওয়ার জন্য, মানে হাওয়া বাঁচানোর জন্য যাচ্ছি, হাওয়াটা ফিল করতে চাই। অসাধারণ হাওয়া দিচ্ছে, এরকম হাওয়া অনেকদিন পাই না, খুবই সুন্দর হাওয়া দিচ্ছে, খুবই সুন্দর হাওয়া দিচ্ছে। এরকম বৃষ্টিতে ভেজা সবার পক্ষে সম্ভব হয়, কারণ আমরাই পারি এরকম ব্লগাররা। তো সকল ব্লগারকে জানাবো ভাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমরা ব্লগটাকে এত সুন্দর করে সবার সামনে ফুটিয়ে তুলছো। সব ব্লগ মানে ব্লগার বাংলাদেশ হোক, ইন্ডিয়ার হোক, সবার ব্লগারদের বলছি থ্যাংক ইউ। মানে আগে ব্লগ বলতে কেউ কিছু বুঝতো না, এখন সবাই ব্লগ করার চেষ্টা করছে, আমিও চেষ্টা করছি, অনেক ভুলও হয় মাঝে মাঝে, সেই ভুলগুলো আপনারা একটুখানি সরিয়ে দিয়ে ভালোটা দেখবেন, আর ভুল হলে কমেন্টে জানাবেন। সো বৃষ্টিটা একবার ভিডিও দেখেন। বন্ধুরা আমাদের সামনে আবার অনির ভাই চলে এসছে, অনির বন্ধু চলে এসছে, ওর সাথে একটু কথা বলার চেষ্টা। দাদা আপনি কিছু বলবেন এদিকে? হ্যালো মিস্টার, হ্যালো, আপনি কিছু বলবেন? তো বন্ধুরা আমরা বাড়ি যাবো ভাবছিলাম, কিন্তু একবার যখন এদিকটার নজর আসলো, মানে আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটার দিকে, এখানটা অসাধারণ, সাইডে হচ্ছে কাশফুল, পেছনে হচ্ছে আমবাগান, অসাধারণ জায়গা, অসাধারণ বলতে গেলে হেভি সুন্দর জায়গা। মানে ব্লক করে এরকম জায়গা আমি যে কটা গেছি কিন্তু এরকম জায়গা পাইনি। আর সামনে আমাদের গঙ্গা, সো আর কিচ্ছু লাগবে না। বন্ধুরা আমরা কাশফুলের এখানটা চলে এসেছি, পেছনে কাশফুল, ব্যাকগ্রাউন্ডটা একবার ব্ল্যাক করলে আপনারা বুঝতে পারবেন, পেছনটা পুরোটা কাশফুল আছে। সো পুরোটা কাশফুল, পেছনটা এই সাইডেও কাশফুল আছে এখানটা। সো এই কাশফুল থেকে একটা জিনিস বোঝা যায়, এই কাশফুলটা থেকে একটা জিনিসে বোঝা যায় যে পুজো চলে এসছে। সো পুজোর মধ্যে তো আমাদের ব্লগ থাকবে না কাশফুল দিদি, আই মিন পুজোর মধ্যে তো আমাদের ব্লগ থাকবে, পুজো হচ্ছে এবার সবার পুজো, আমি চাই এবার সবার পুজো ভালো কাটুক, সবাই পুজোয় খুব আনন্দ করুক, যে যার প্রেমিক আছে তাদের সাথে ঘুরতে যাক, পুজো হেভি কাটুক। আমাদের কি আমাদের পুজো যেমন কেটে এসছে তেমনই কাটবে, অনেক তো কাটবে, কারণ অনেক বয়ফ্রেন্ড আছে, ও ওদের সাথে যাবে। সো এখন আর বেশি দেরি করা যাবে না, কারণ বৃষ্টি আসছে, এখান দিয়ে একটু বেরাবো, একটুখানি রেস্ট নিয়ে বেরাবো। সো বন্ধুরা, বাচ্চাদের জন্য বিশেষ করে মঙ্গলদ্বীপটা আসলে একটা পার্ক আছে, ছোট একটা পার্ক, যে পার্কটা এখন বন্ধ। তো আমাদের বাইরে কটা কাকা বসেছিল, কাকাকে জিজ্ঞেস করলাম যে আমরা ভেতরে যেতে পারবো, কাকা বললো যে হ্যাঁ যেতে পারো। এমনি শীতকালের সময় এখানে টিকিট নিয়ে এন্ট্রি হতে হয়, আমরা টিকিট দিইনি, কাকাগুলো বললো ঘুরে আসতে। আপনাদের একবার জাস্ট পার্কটা দেখাবো, যারা দেখেননি, আমি বারবার বলছি যারা দেখেননি তাদের জন্য। যারা জানেন তো তারা জানেন এখানে কত কিছু হয় পার্কে, একবার পার্কটা দেখেন। বন্ধুরা এখন এখান দিয়ে যাওয়ার পালা, পেছনে ওখানটা কাকাগুলো বসেছিল, তারা একটু হেল্প করলো ভেতরে যাওয়ার জন্য। আর অনি এমন ফালতু ছেলে, মানে কি বলবো, আপনারা দেখেন সাইকেল তো চালাতে পারে না প্রথমত, হ্যাঁ পেছনে বসে বড় সাইকেল চালাচ্ছে। ওকে দেখে প্রমাণ পাওয়া যায় মানুষ কতটা পেছনে যেতে পারে। তো জায়গাটা হেভি সুন্দর, তাই একটু হাঁটতে ইচ্ছা করলো, আর কিছু তাড়া করেছে। সো এখন হাঁটতে একটু ইচ্ছা করলো আর সাইকেল চালাতে, কারণ জায়গাটা হেভি সুন্দর জায়গা। বন্ধুরা অনিও জানে, অনিও অনেক প্রথমবার অনেক বৃষ্টি দেখলো আজকে, ওরকম বল ভাই ফিলিংসটা বল। সারা জীবন ওটা ওই সিনটা দেখিনি, মানে এরকম বৃষ্টি পড়ছে প্লেন থেকে দেখা যায়, ধারে নদীতেই প্রথম দেখলাম, মানে অপূর্ব সিন ছিল। আপনার একবার শুধু বলছি, ক্যামেরা অতটা বোঝা যাবে না, ক্যামেরা অতটা, আমরা চোখে যা দেখেছি, চোখে দেখার জন্য এখানে আসতে হবে, অনেকটা জুম করতে হয়েছে ক্যামেরায়, চোখে দেখার জন্য এখানে আসতে হবে। যা আর চোখে এক থেকে বৃষ্টি পড়ছে পুরো সাদা কুয়াশার মতো, হেভি সুন্দর লাগছিল আর চোখে দেখার। এখন পরিষ্কার হয়ে গেছে, চোখে দেখার জন্য এখানে আসতে হবে। চোখে যদি দেখতে চান তাহলে আমার ভিডিওটাকে লাইক করতে হবে। মঙ্গলদ্বীপের পাশে ঢাকায় বাড়ি, সো এটা কাট হয়ে যাবে আর কিছু না। আর ভিডিওটা প্লিজ ভিডিওটা দেখবেন, এখনো ভিডিও শেষ হয়নি। আপনারা যদি ভাবেন শেষ হয়ে গেছে, ভিডিও শেষ হয়নি। আসার সময় আমরা এসে ভেতর দিয়ে, আমরা এবার মেন রোড দিয়ে, এবং মেন রোডের সিনটা আরো সুন্দর। মেন রোডের সাইডে আমার একটা কাশল ফুটেছে, আই থিঙ্ক এতদিন ধরে আমরা কলেজে সেমিনার অ্যাটেন্ড করতে করতে হাঁপিয়ে গেছিলাম, আজকে তাই মহরম উপলক্ষে ছুটি পেলাম। মহরম উপলক্ষে ছুটি পাওয়ার জন্য আমরা এখন আজকে বেরালাম। ভিডিও এখনো দেরি আছে, সো প্লিজ চেক আপ টু ভিডিও এট দ্য লাস্ট মোমেন্ট। সো হিয়ার উই গো। তুই যাবি না? ওঠ। Looks like we've come to the end of the road. There's no point in running away now. I'd rather sleep until the storm is gone. She'd rather be shooting at me now. I know it will end up in anger. I don't think we grew up, we just became older. She's aiming her words, ready to fire. I don't think that bullets will bring back desire. আমরা এখন পায়রাডাঙ্গা চলে এসেছি। আজকে সারাটা দিন আমাদের দু চাকায় চলে গেল, মানে আমরা মেন রোড দিয়ে আমরা এসেছিলাম, আসার সময় এসেছিলাম অন্য রোড দিয়ে, এখন সব মেন রোড দিয়ে। মেন রোডটা অসাধারণ দেখতে, আর অসাধারণ দেখাচ্ছেও। মেন রোডে অনেক জ্যাম হবে। সো বন্ধুরা আমরা একদম লাস্টে চলে এসেছি, যেখান দিয়ে আমরা এখন রানাঘাটের দিকে যাবো। বাদে গিয়ে সামনেতে বাদে গিয়ে টার্ন নিলে আমাদের রানাঘাট। আজকে হেভি লাগলো, এখন মেন রোড পালা, মেন রোড অসাম, মেন রোডে পালা। এখন মেন রোডে গিয়ে যা মজা হবে, দেখি কতটা মজা হয়, কারণ পুলিশ আছে, অনেক কিছু আছে, তো ভয় তো লাগেই। তো যাও যাক, এখন মেন রোডের দিকে আমরা যাবো। তো হেভি গো। ও সরি বন্ধুরা, মানে হাঁপিয়ে গেছি তো আর ভাল লাগছে না। তো আমরা প্রধানত আমরা রানাঘাট ঢুকে গেছি। সামনে রানাঘাট, আমরা এখন দাঁড়িয়ে আছি, আমাদের পেছনে আছে রানাঘাট কৃষি বাজার, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাবো, না বাড়ি যাওয়ার আগে একটু কোক খাবো, শরীরটা গরম লাগছে, খুব গরম লাগছে, একটু কোক খাবো, কোক খেলে একটু ভেতরে শান্তি আসবে। অনি সারাক্ষণ পেছনে বসে সেই মজা করেছে, সেই মজা পেছনে বসে বসে এখন নাচছেও, ভিডিও দেখা যাচ্ছে না কিন্তু নাচছে। আমরা এখন এখান থেকে একটু বাড়ি যাবো, তো বাড়ি যাওয়া যাক, বাড়ি বা কোক যে কোনো একটা যাওয়া যাক। আর আপনারা জাস্ট একবার কাশফুলের ভিডিওটা দেখেন, কাশফুল। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই। আমরা এখন রানাঘাটে ঢুকে গেছি, আর কারোর ক্ষমতা নেই বলার, কারণ অনেকক্ষণ ধরে সাইকেল চালিয়েছি আমরা, আর শরীরও দিচ্ছে না। এখন রানাঘাট ঢুকে গেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি, না কোথাও ঠান্ডা খাওয়ার জায়গা পেলাম না, বসে যেয়ে একটু কিছু খাবো। আর আমার পেছনের নবাব কখন যে বসে আছে, কিছু চালাচ্ছেও না, কিছু করছেও না, ও বসে বসে মজা নিয়ে যাচ্ছে। তো আমার আর বলার ক্ষমতাই নেই। তো আপাতত আমরা এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে তারপরে দেখা যাচ্ছে। তো বন্ধুরা টাটা, বন্ধ করতে ভিডিও। One eternity later. সো বন্ধুরা আমি বাড়ি আসলাম, কিন্তু আমি ব্লগটা এতদিন পর ছাড়ছি, কারণ একটা প্রবলেম হয়ে গেছিল। আমার ভাই ব্লগটা পুরো এডিটটা পুরো নষ্ট করে দিয়েছে, মানে এডিটটা পুরো ডিলিট করে দিয়েছে, তারপরে আমার আবার এডিট করতে হয়, তার জন্য এত দেরি হয়। সো প্লিজ সরি, তার জন্য সরি, পুরো ব্লগটা সরি সরি বলতে বলতেই গেল। আমি একটা কথা বলছি, আমি এই ব্লগে একটা মিস্টেক করেছি, সেই মিস্টেকটা যদি কেউ ধরতে পারো তাহলে কমেন্ট সেকশনে জানিও। একদম ফার্স্ট থেকে দেখবা, মানে আমি কিছু একটা বলি এটা কি, এটা ব্লগ কত বা কিছু, আমি একটা মিস্টেক করেছি, সেই মিস্টেকটা তোমরা কমেন্টে জানাবা। ব্লগের শুরুতে বা শেষেও হতে পারে, শুরুতে বিশেষ করে দেখবা। প্লিজ ব্লগটা যদি ভালো লেগে থাকে, আর এরকম যদি আরো ব্লগ দেখতে চাও, সো লাইক শেয়ার কমেন্ট পাঠিয়ে দাও। আর যারা আমার মুখটা প্রথমবার দেখছো, তারা প্লিজ ওই লাল যে নিচে একদম ছোট জায়গায় থাকে না, একটা লাল রঙে সাবস্ক্রাইব, জাস্ট ওটা ক্লিক। ওকে সো বাই, আবার পরে ব্লগে দেখা হচ্ছে। সো গুড বাই গো।